বাঙালির জাতীয় প্রশ্ন, স্যাম ভাই আমার স্মার্টফোনে কোর্নিং গরিলা গ্লাস 5 রয়েছে, ফিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, হাতি ঘোড়া অনেক ধরনের পান্ডা পান্ডা বিভিন্ন ধরনের গ্লাসের প্রোটেকশন রয়েছে, তারপরেও কি আমার এই ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার কোনো প্রয়োজন আছে? এই প্রশ্ন অহরহই আমরা পেয়ে থাকি। আর আমাদের কাছে তো বিভিন্ন রকম বিভিন্ন না সব স্মার্টফোনে রেগুলার আসা যাওয়া করে, তো বিষয়গুলো আমরা আরও ভালো জানবো, রাইট? সো আই হোপ আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, যারা কিনা স্মার্টফোন সবাই ব্যবহার করেন আমি জানি। গ্লাস প্রোটেক্টর বা কোনো ধরনের স্ক্রিন প্রোটেক্টর আসলে ব্যবহার করা ভালো নাকি এতে উল্টা ক্ষতি, সেটা জেনে আপনি আপনার ডিসিশন নেন। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকবে, হয়তো আপনি একটা স্মার্ট টিভি জিতে নিতে পারেন। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো লাইক 10-12,000-15,000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় এগুলোতে কিন্তু তেমন কোনো প্রোটেকশনের ব্যাপার আমরা শুনিই না, ইভেন ব্র্যান্ডও ক্লিয়ার করে না যে তাদের এই ডিভাইসে কোনো ধরনের প্রোটেকশন রয়েছে কিনা। তো এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাজেশন থাকবে আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। হ্যাঁ, ওই ধরনের ডিভাইসে অবশ্যই গ্লাস প্রোটেক্টরই ব্যবহার করা উচিত। এই যে দেখুন, এখানে কিন্তু পলি প্রোটেক্টর রয়েছে আমার কাছে, যেটা আবার দেখতে ব্ল্যাক কালারের মতো, এখানে নর্মাল সাদা কালারের একটা, এখানে আবার রয়েছে একটা কাচের গ্লাস প্রোটেক্টর। তবে আমার যা মনে হয়, আপনারা যখন কম দামি স্মার্টফোনগুলো কিনবেন 10-15-20,000 টাকার মধ্যে, সেগুলোতে অবশ্যই গ্লাস প্রোটেক্টর বা টেম্পার্ড গ্লাস ব্যবহার করা উচিত। হ্যাঁ, এর বেশি দামিগুলোতে ব্যবহার করা যাবে না, অবশ্যই ব্যবহার করা যাবে, আপনার যদি কোনো আপত্তি না থাকে সেগুলোতেও ব্যবহার করতে পারেন, কিন্তু কম দামি স্মার্টফোনগুলোতে মাস্ট ব্যবহার করা উচিত। কারণ কম দামি ডিভাইসগুলোর প্রতি আমরা একটু যতশীল কম হই, সেগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করি, ইভেন এরকম প্রাইস পয়েন্টে অনেক ছোটরাও ইউজ করে, আবার অনেক সময় দেখা যায় সিনিয়র সিটিজেনরাও ইউজ করে, তারা খুব একটা যতশীল হয় না। আপনার বাবা মাকে যে স্মার্টফোনটি দিচ্ছেন তার সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর থাকলে একদিকে ভালোই, তবে আপনার নিজে যদি সেই বিষয়গুলো ভালো না লাগে তাহলে অন্য বিষয়, আপনি যতশীল হতেই পারেন ভাই। গিভওয়ের ব্যাপারে বলছিলাম, একটা স্মার্ট টিভি আমি আপনাদেরকে গিভওয়ে করতে যাচ্ছি। বিষয়টা খুবই সিম্পল, যে কাজটা করতে হবে আপনার নগদ অ্যাকাউন্ট দিয়ে 100 টাকা বা তার বেশি মোবাইলের রিচার্জ করতে হবে, অথবা 500 টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে, কিংবা 1,000 টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই আপনি হয়তো এই টিভিটা জিতে নিতে পারেন। শুধুমাত্র ট্রানজ্যাকশনের পরে প্রথম কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে আপনার নগদ নাম্বারটি দিয়ে দিন, এতেই হয়তো আপনি পেয়ে যেতে পারেন আমার তরফ থেকে একটা স্মার্ট টিভি। এছাড়াও সোনি থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে নগদে পেমেন্ট করলে 100% পর্যন্তই ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন, মিনিমাম পারচেস 500 টাকা। বাই দ্য ওয়ে, আমরা কোথায় যেন ছিলাম, স্ক্রিন প্রোটেক্টরে। এবারে বাজেট যদি কিছুটা বাড়ান, লাইক 15-30,000 টাকার মধ্যে, তখন কিন্তু অনেক স্মার্টফোনে দেখা যায় কর্নিং গরিলা গ্লাস 3 বা 5 এর প্রোটেকশন থাকে। এই যে প্রোটেকশন আছে, এই প্রোটেকশন দেখে হয়তো আপনি ভাবছেন যে আমার স্মার্টফোনে কি আসলেই কোনো ধরনের স্ক্র্যাচ পড়তে পারে বা পড়ার পসিবিলিটি আছে কি? 100% শিওর থাকেন পড়ার পসিবিলিটি আছে। আমাদের এখানে তো ফোন আসে রেগুলার, এই ফোনগুলো আমরা রাখি সুন্দর করে ড্রয়ারে রাখি একসাথে, অনেক ফোন থাকে ভাই, কয়েকদিন পরে মাসখানেক যাওয়ার পরে এগুলো তো একটাতেও স্ক্রিন প্রোটেক্টর থাকে না, আমরা প্রোটেক্টর ছাড়াই ইউজ করি, তো আমরা দেখতে পাই মাইক্রো স্ক্র্যাচ চলে আসছে। এখন যদি আপনার মাইক্রো স্ক্র্যাচ নিয়ে কোনো ধরনের আপত্তি না থাকে, সেক্ষেত্রে তো আপনি ওভাবে ব্যবহার করতেই পারেন। আর যদি মনে হয় না এই ধরনের মাইক্রো স্ক্র্যাচ নিয়ে আমার আসলে আপত্তি আছে, আমি এগুলো চাই না, সেক্ষেত্রে আপনিও গ্লাস প্রোটেক্টরই ব্যবহার করতে পারেন। তবে দাম আর একটু বাড়াতে গেলে তখন কিন্তু আমরা দেখতে পাই কর্নিং গরিলা গ্লাস 5, ভিক্টাস 2 বা আরও অনেক অনেক গ্লাস প্রোটেক্টর থাকে যে স্মার্টফোনগুলোতে। তো ওই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে হয় কি, নর্মালি হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম থাকে যদি খুব একটা দূরত্ব থেকে না পড়ে, কিন্তু মাইক্রো স্ক্র্যাচ ভাই পড়বেই। গুগল পিক্সেল 8, গুগল পিক্সেল 7, 6 এই সিরিজের যে স্মার্টফোনগুলো, এগুলোর প্রত্যেকটাই আমার স্টুডিওতে আসার পরে কেন যেন একটা একটা করে বড় রকমের দাগ আমি ফেলাই ফেলছি। পরে যে স্পন্সর সে আমার বলে ভাই কী করলেন এটা, এরকম অবস্থা হয়েছে অনেকবারই আমার সাথে। শুধুমাত্র গুগল পিক্সেল না, এর বাইরেও অন্য যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে, একদম টপেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস যেগুলোতে একদম টপেস্ট প্রোটেকশন রয়েছে, সিরামিক গ্লাসের প্রোটেকশন রয়েছে, প্রত্যেকটাতে মাইক্রো স্ক্র্যাচ পড়ে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার ফোনটা রয়েছে পকেটে, সাথে চাবি থাকতে পারে, দেখবেন হ্যাঁ স্ক্র্যাচ পড়ে গেছে। এমনকি আপনি আপনার ফোনটা কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখছেন, এবার এই যে ধরুন এটা একটা ফ্ল্যাট সার্ফেস, এটার উপরে আপনি ফোনটাকে এইভাবে রাখলেন, জাস্ট বালু থাকবে কিছু না, পরবর্তী সময় জাস্ট টেনে এইভাবে উঠাতে যাবেন না, ওটাতেই কেটে যাবে এবং তাতেই মাইক্রো স্ক্র্যাচ দেখা যায়। আর একবার ক্লিয়ার করে দেই, যাদের এই ধরনের ছোটো ছোটো স্ক্র্যাচ নিয়ে কোনো ধরনের কমপ্লেন নেই তাদের হিসাব আলাদা, তারা যে কাজটা করতে পারেন ভাই আমার মতো, এই ধরনের এই যে পলির যে প্রোটেক্টরগুলো হয়ে থাকে না, পলির প্রোটেক্টরগুলো ব্যবহার করতে পারেন। আপনি চাচ্ছেন না ফোনটা মোটা হয়ে যাক, আপনি চাচ্ছেন ফোনটা স্লিমেই থাকুক, অন্যদিকে আপনার ফোনে আবার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে বা এর চাইতেও বেটার প্রোটেকশন রয়েছে, সুতরাং ওটা বেশ শক্তপোক্ত বাট স্ক্র্যাচ পড়া যাবে না, তখন আপনি এই ধরনের পলি ব্যবহার করতে পারেন আর কি। এখন কার্ভ ডিসপ্লে আরারা কী করবেন, এই যে কার্ভ ডিসপ্লের ফোন, এই হচ্ছে তার প্রোটেক্টর, এই প্রোডাক্টটা স্যামসাং গ্যালাক্সি S23 Ultra, বাট এটা সেম আমি দুইটা কিনেছিলাম, একটা 2-1 দিন ব্যবহার করার পরে আমি খুলে ফেলছি, কারণ ব্যবহার করার তো উপায় নেই, ঠিকভাবে টাচ কাজ করছে না, এক সাইড থেকে উঠে আসছে, আর সবচাইতে বড় সমস্যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকভাবে তো নাই, মানে 10 বার দিলে কিনা একবার কাজ করে এমন একটা অবস্থা, তো তাদের জন্য এটা একটা ঝামেলা। কার্ভ ফোনে আসলে এই ধরনের গ্লাস প্রোটেক্টর থাকতে চায় না, সেক্ষেত্রে আপনার জন্য ভাই অপশন ওটাই, আপনি পলি জাতীয় কোনো প্রোটেক্টর ব্যবহার করুন। এখন কিছু মানুষ আছেন যারা আবার অতিরিক্ত যত্নশীল, সে হয়তো এরকম একটা দামি ফোন কিনে ফেলছেন, এবারে ভাবতেছেন আমার এই 80-90-1 লাখ টাকার ফোন, আমার এই ফোনটাতে বেশ ভালো রকমের প্রোটেকশন দিতে হবে,
আপনি একদম মোটা দেখবেন কিছু গ্লাস প্রোটেক্টর পাওয়া যায় সেটা ব্যবহার করতে চাচ্ছেন আর কি, ওই ধরনের প্রোটেক্টর আবার না ব্যবহার করাই ভালো, ওতে করে ফোনটার ওয়েট অনেক বেড়ে যাবে, টাচ অনেক সময় ঠিকভাবে কাজ করবে না, আর ফিঙ্গারপ্রিন্ট যদি ইন ডিসপ্লে হয়ে থাকে সেক্ষেত্রেও দেখবে ঝামেলা করে। খুব বেশি মোটাগুলো ব্যবহার করার দরকার নেই, এই যে একটু পাতলাগুলো পাওয়া যায় একটু ভালো মানেরগুলো, এইগুলো আপনারা পারচেস করতে পারেন, যেগুলো আসলে খুব বেশি মোটা না আবার মোটামুটি ভালোই শক্তপোক্ত। এখন মার্কেটে ঘুরলে তো আমি দেখতে পাই অনেক ধরনের প্রোটেক্টর রয়েছে, 9D, 6D, 5D, 11D, তারপর 9H, এইগুলো দিয়ে আসলে মানে মেজারমেন্ট বা বেঞ্চমার্কিং রেজাল্টগুলো দেখানো হয় যে এই গ্লাসটা কতটা শক্ত বা পোক্ত। তবে সত্যি বলতে নন ব্র্যান্ডের যেগুলো এরকম মার্কিং দিয়ে আসে এগুলো জাস্ট এমনিই আপনাকে আমাকে বোঝানোর জন্য, বাট হ্যাঁ একটু দামি দামি ব্র্যান্ডের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়ে থাকে, এবং ওগুলো কিনতে গেলে মোটামুটি দাম দিয়েই কিনতে হয়। যেমন এই যে একটা উইউর প্রোটেকশন রয়েছে, তারপর এটা কি কুজুম না কি নাম যাই হোক হোয়াটএভার কেজুম, তো এই যে এই ধরনের ব্র্যান্ডের বেশ কিছু পাওয়া যায় যেগুলো দেখবেন আবার মোটামুটি একটু দামিও হয় পাতলাও হয় শক্তও হয়। ক্লারিটির একটা ব্যাপার থাকে, স্ক্রিন প্রোটেক্টর কম দামি যেগুলো ওগুলোর ক্লারিটি ততটা ভালো হয় না, অনেকটা একটু ওয়ার্মের দিকেও টোন থাকে, সো এই বিষয়গুলো দেখে নিতে পারেন যারা কিনা বিশেষ করে ফোনে প্রফেশনাল কাজবাজ করেন। আর একটা গ্লাস প্রোটেক্টর কিন্তু পাওয়া যায়, এই যে দেখুন এটা হচ্ছে প্রাইভেসি গ্লাস প্রোটেক্টর, এই যে গ্লাসটা একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে থাকে, এটা সাইড থেকে দেখতে গেলে একদমই কালো লাগে, সামনে থেকে এটা ক্লিয়ারলি দেখা যায়। এই ধরনের গ্লাস প্রোটেক্টর অনেকেই ব্যবহার করেন যারা একটু সিকিউরিটি নিয়ে ভাবেন, বা হয়তো আপনি কী করছেন এই বিষয়টা অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন এটাতে কিন্তু ভিজিবিলিটি অনেকটাই কমে যায়, ফোনের ব্রাইটনেস তখন একটু বেশি বাড়িয়ে ব্যবহার করার প্রয়োজন পড়ে, কারণ এই গ্লাসগুলো ততটা ট্রান্সপারেন্সি থাকে না, একটু কম থাকে আর কি, ইভেন কালার টোনটা একটু অন্যদিকে শিফট করে। তো যে আবারও বলো প্রফেশনাল কাজবাজ করতে চাইলে তখন কিন্তু এই ধরনের গ্লাসগুলো একটু প্যারা হয়ে দাঁড়াতে পারে, বাট প্রাইভেসির ব্যাপারটা বেশ ভালোভাবেই সে দেখভাল করতে পারবে। মোদ্দা কথা এটাই দাঁড়ালো, স্মার্টফোনের সাথে যদি আপনার আপত্তি না থাকে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে, তাহলে প্রোটেক্টর ব্যবহার করাই উচিত, সেটা একটা গ্লাস হোক বা পলি হোক, কারণ যতই ভিক্টাস থাকুক হাতি ঘোড়া যাই থাকুক না কেন, আমার টেস্টিংয়ে আমাদের এক মাস তো আমাদের কাছে ফোন থাকে মোটামুটি, তাতে আমরা প্রত্যেকটা স্মার্টফোনেই মাইক্রো স্ক্র্যাচ পড়তে দেখছি। তো আমার সাজেশন ওটাই থাকবে, যারা একটু যত্নশীল অবশ্যই ব্যবহার করতে পারেন, আর যারা এগুলো নিয়ে একদমই ভাবেন না কোনো ধরনের প্রোটেকশনের প্রয়োজনই নেই, তারা ভাই চুপচাপ এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন, যদিও ভিডিও শেষে আমি চলে আসছি। সো আই হোপ ক্লিয়ার, শুড ইউ ইউজ স্ক্রিন প্রোটেক্টর অন ইউর স্মার্টফোন অর নট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলা।